সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর উপহারের ঘরের বাসিন্দাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ। শিল্প কলকারখানার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চাপাইনবাবগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র চালু। চাপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং সরকারের অতিরিক্ত সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত জাহান সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের নয়াগোলা আতাহার এলাকায় থাকা চালকল সহ বিভিন্ন কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ আরো গতিশীল করতে চাপাইনবাবগঞ্জে আরো একটি বিদ্যুৎ উপকেন্দ্র চালু করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে বিসিক শিল্পনগরীতেও বিদ্যুৎ সুবিধা পাবেন উদ্যোক্তারা। রবিবার সকালে নবনির্মিত স্টেশনটির উদ্বোধন করেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। এ সময় তিনি গ্রাহক সেবার মান বাড়াতে আরো নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানান। চাপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা 11টার দিকে চাপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌরসভার মেয়র মুখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ বক্তব্য দেন। এ সময় তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা বলেন। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।